বারাসাতের কালীপুজো নামেই এতদিন শুনে এসেছি। এবছর ভূত চতুর্দশীর দিন ঠিক করলাম যে এবার দেখতে যাব। আমরা শিয়ালদা থেকে বারাসাত যাওয়ার জন্য হাবড়া লোকাল ধরি। বারাসাতে নেমে আমরা ঠিক করলাম যে আমরা যাব রেজিমেন্টের ঠাকুর দেখতে। রেজিমেন্টের ঠাকুর বলতে NH-12 এর ওপর একটা প্যান্ডেল রয়েছে, কিন্তু ফার্স্টেই দেখি আমরা যে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকাতে রয়েছে একটা বারাসাত নপাড়া সংহতি ক্লাবের পুজো, যেটা অতীব সুন্দর করেছিল। আমরা দেখি ঢুকে পড়ি এবং ঢুকেই প্রথমে দেখতে পাই হচ্ছে একটা শিব মূর্তি, যেটার খুবই খুবই সুন্দর ডিটেলিং দেওয়া ছিল। নন্দী, তারপরে শিবলিঙ্গ দিয়ে একটা সুন্দর আবহ তৈরি করেছিল তা, এবং ভেতরে মা কালীর একটা ছোট্ট মূর্তি খুবই সিম্পল রাখার চেষ্টা এবং খুবই ভালো লাগছিল সেটা। তারপর আমরা সেখান থেকে টোটো ধরে চলে যাই হচ্ছে সেই রেজিমেন্টের ঠাকুর দেখতে, যেটা প্যান্ডেলটা প্রায় বাহুবলীর সেটার মতো করার চেষ্টা করেছে এবং করেও ছিল, বলতে গেলে খুবই সুন্দর। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এর পরে যা দেখতে চলেছি সেগুলোতে বারাসাতের পুজো এই ক্যামেরা বন্দি করে লাভ, এবং আমি এটা আপনাদের ওপরেই বিচার ছেড়ে দিচ্ছি যে এই ব্লগটি কেমন হয়েছে বা এই ভিডিওটি কেমন লাগছে, এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। আমি ভয়েসটা এখানে বন্ধ করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি এটা ভালো লাগবে।